স্নেহের ছাত্ররা, এর আগের ভিডিওতে আমি দি আইজ হ্যাবিট নিয়ে একটি লং কোশ্চেন কীভাবে টাচ করব এটা আমরা আলোচনা করেছিলাম। আজকে স্ট্রং রুটস নিয়ে আলোচনা করব, যে স্ট্রং রুটস থেকে কোনো ডেসক্রিপটিভ বা অ্যানালাইটিক্যাল প্রশ্ন এলে সেটাকে আমরা কীভাবে টাচ করব এবং কীরকম পদ্ধতিতে লিখব। আমরা আগে একটু প্রশ্নটা নিয়ে আলোচনা করি। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দি পিপল হু কাম টু ইউ, হু সেজ দিস অ্যান্ড টু হুম? প্রথম প্রশ্ন। হোয়াট ইজ রেফার টু বাই দি ওয়ার্ড দিস, দ্বিতীয় প্রশ্ন। হোয়াই ডু দি পিপল কাম টু দি পার্সন স্পোকেন টু, এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন। এখানে নাম্বার ডিভিশন কীভাবে আছে, এক যুক্ত এক যুক্ত তিন যুক্ত এক সমান ছয়। এই প্রশ্নটি 2015 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। তাহলে আমরা কীভাবে লেখা শুরু করলাম দেখো, এখানে প্রথম প্রশ্ন আছে হু সেজ দিস অ্যান্ড টু হুম। আমরা প্রথমে সিঙ্গেল বক্স ব্যবহার করলাম এবং যেহেতু প্রশ্নটা আছে হু সেজ দিস অ্যান্ড টু হুম, প্রথম প্রশ্ন হলো দেখো এখানে দু নম্বর নাম্বার ডিভিশন আছে, অর্থাৎ দু নম্বর দেওয়া আছে এখানে। এখানে কে বলেছে, কাকে বলেছে, আমরা কীভাবে দেখলাম। প্রথমে দি অ্যাবাভ এক্সার্পট হ্যাজ বিন টেকেন ফ্রম স্ট্রং রুটস বাই APJ আব্দুল কালাম, এবং দেখো ব্যাকেটে 1931 to 2015 তার জন্ম এবং মৃত্যু দিলাম। এরপরে APJ আব্দুল কালাম দি রাইটার অ্যান্ড ন্যারেটার অব দি প্রোজ পিস স্ট্রং রুটস সেজ দিস টু হিজ ফাদার জাইনুল আবদিন, অর্থাৎ প্রথম প্রশ্নটায় কে বলেছে কাকে বলেছে, আমরা উত্তর লিখলাম APJ আব্দুল কালাম এবং জাইনুল আবদিন। এরপরে লিখব দু নম্বর প্রশ্নটা কি আছে, না হোয়াট ইজ রেফার টু বাই দি ওয়ার্ড দিস। আমরা দেখো এখানে ডাবল বক্স ইউজ করলাম, যেহেতু দু নম্বর প্রশ্ন লিখতে যাচ্ছি তাই আমরা ডাবল বক্স ইউজ করলাম। কি লিখেছি, কালামস ফাদার হ্যাড গ্রেট ইননেট উইজডম, হি অ্যাডভাইজড হিজ সন আব্দুল কালাম দ্যাট ওয়ান শুড নট বি অ্যাফ্রেড অফ সাফারিংস অ্যান্ড প্রবলেমস ইন ওয়ানস লাইফ বিকজ অ্যাডভার্সিটি অলওয়েজ ব্রিংস অপরচুনিটি ফর থিঙ্কিং ডিপলি অ্যাবাউট ওয়ান সেলফ, হি অলসো অ্যাডভাইজড টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি রেলিভেন্স অফ সাফারিংস হোয়েন ট্রাভেলস উইল কাম অর অ্যাপিয়ার টু কাম, দিস গ্রেট অ্যাডভাইস অফ জাইনুল আবদিন ইজ রেফার টু বাই দিস। তাহলে দ্বিতীয় প্রশ্নটা ছিল হোয়াট ইজ রেফার টু বাই দি ওয়ার্ড দিস, এই প্রশ্নটার উত্তর আমরা এখান থেকে শুরু করলাম, এখান থেকে শুরু করে এই এই পর্যন্ত আমরা চিত্রটাকে লিখলাম। এরপরে আসব তিন নম্বর প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন দিয়েছে হোয়াই ডু দি পিপল কাম টু দি পার্সন স্পোকেন টু, এই প্রশ্নতে এক নম্বর আছে। কীভাবে লিখলাম, পিপল কেম টু কালামস ফাদার ফর স্পিরিচুয়াল হেল্প অ্যাট দি টাইম হোয়েন দে ফেল্ট ডিস্ট্রেসড অ্যান্ড হেল্পলেস, কালামস ফাদার্স ডিউটি ওয়াজ টু হেল্প দেম উইথ প্রেয়ার্স অ্যান্ড সেলফ পজেসড অফারিংস। মনে হতে পারে যে প্রশ্নটা তো এখানে ডু দিয়ে আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আছে, আমরা কেন প্রশ্নটা এখানে পাস্ট টেন্সে লিখলাম, না যেহেতু পুরো ঘটনাটাই অতীতকালের, কারণ জাইনুল আবদিনের কাছে সমস্ত লোকেরা আসতো এবং মোটামুটি অ্যাডভাইস নিত, সেই জন্য আমরা এটাকে ক্যাম্প করলাম। তো ছাত্ররা আজকে এই পর্যন্তই আলোচনা করলাম, এর পরের ভিডিওটা আমরা আরও অনেক শিক্ষামূলক ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।